আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে এমন একটি বাস মোড নিয়ে চলে আসলাম, এই বাস মোডটার সাথে আপনারা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো সবার জন্য আজকের ভিডিওটা, কারণ আজকে আপনাদের জন্য সেরা একটি বাস মোডই বলতে পারেন, যেই বাস মোডটি দিয়ে ক্যারিয়ার মোড, ফেরি মোড, এমনকি ট্যুর মোডগুলোও অনায়াসে ইজিলি এবং অ্যাক্সিডেন্ট কম করে ব্রেকিং সিস্টেম ভালো, ড্রাইভিং করে রিয়েলিস্টিক একটা ফিল নিতে পারবেন এই বাস মোডটা দিয়ে। তো বাস মোডটার ইন্টেরিয়র বা ভিতরের ভিউ থেকে দেখেই আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন, যারা এই বাস মোডটার সাথে পরিচিত, যে বাস মোডটা কেমন। আর যারা এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে নতুন, তাদের জন্য বা তারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই বাস মোডটা কেমন, প্লাস এটা কীভাবে ডাউনলোড করবেন, সকল কিছুই আমি আপনাদের বলে দেব ইনশাল্লাহ। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়েছেন। এখন কথা হলো যে আমরা কিন্তু বাস মোড কিন্তু কম রিভিউ করে নেই আমরা ইউটিউবাররা, তো এর মধ্যে থেকে এখন যদি বলেন সেরা একটি বেছে বের করে দিতে, তো এটা করা কিন্তু কঠিন। কিন্তু যদি বলেন সেরা একটি ভালো বাস বের করে দিতে, তাহলে এটা করা কিন্তু আবার সহজ। বেছে বের করা আর ভালো বার করার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা হয়তো অনেকেই বুঝবেন। আর কথাটা কিন্তু একই রকম হলেও এর মধ্যে পার্থক্য অনেকটুকুই। এখন দেখা যাচ্ছে অনেকগুলো ওয়ান জে বাস আছে, অনেক ইন্দোনেশিয়ান বাস আছে, বাংলাদেশি বলেন অনেকগুলোই বাস আছে শুধু ওয়ান জে ছাড়া, কিন্তু দেখা যাচ্ছে একদিক গেলে আরেক দিকে মানে সমস্যা থেকেই যায়। স্পিডিং ভালো হলে ব্রেকিং সিস্টেমটা কমা হয়ে যায়, আবার ব্রেকিং সিস্টেম ভালো হলে স্পিডটা মন মতো হয় না, বা কন্ট্রোলিং আপনারা আর তেমনভাবে করতে পারেন না। তো সব মিলিয়ে যদি আপনারা এই বাসটার দিকে লক্ষ্য করেন, আমি যেই বাসটা দিয়ে গেম প্লে করতেছি, এই বাসটা কিন্তু সব দিকে আমার কাছে সেরা লাগে। কারণ এটা দিয়ে আমি আজ নতুন ড্রাইভিং করতেছি না, আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আপনারা এই বাসটার উপর ড্রাইভিং করা দেখেন, কারণ এই বাসটার কন্ট্রোলিংটা সেরা, সেই সাথে ব্রেকিংটা সেরা, সেই সাথে স্টিয়ারিং যে পজিশনটা মানে মোড মেকাররা রাখছে এটাও কিন্তু সেরা। মানে সব মিলে এই বাস মোডটা ড্রাইভিং করে একদমই একটা রিয়েলিস্টিক ফিল দেয়। আর ব্রেকিংয়ের কথা কি বলবো, যেহেতু আমি অনেক দিন থেকে ড্রাইভিং করতেছি, সেই সাথে আমার মতো আরও অনেক ইউটিউবাররাই কিন্তু এই বাস মোডটা দিয়ে ড্রাইভিং করে, কারণ এই জিনিসটা সবার কাছেই ভালো লাগে। তো এটা কিন্তু আমাদের হিনো একে এইট মডেলের একটি বাস মোড, যেটার ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ লাগে, প্লাস এটার উপর কিন্তু অনেকগুলো স্ক্রিনই সেট করা যায়। তো এর মধ্যে থেকে বেছে বেছে আমি একটা স্ক্রিন আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো স্ক্রিনটা কি সেটা হয়তো ভিতরে ভিউ থেকেই অনেকটুকু বোঝা যাচ্ছে, তারপরেও একটু পরে আপনাদের দেখাবো যে কী স্ক্রিনটা সেট করছি এই বাসের সাথে, সেই সাথে এটা কিভাবে ডাউনলোড করবেন আর এই স্ক্রিনটা কোথায় পাবেন সকল কিছু বলবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের জন্য হিনো একে এইটের জন্য এনা একটা স্ক্রিন নিয়ে চলে আসলাম, অসাধারণ একটা স্ক্রিন, আর মডটাও কিন্তু অসাধারণ, যেটা কিন্তু লোকে দেখতে পাচ্ছেন। তো এই গেমে যারা নতুন আছেন, আমি সাজেস্ট করবো যারা বাস মোড খুঁজেন, তারা আপনারা কোনো দিকে না থেকে এই বাস মোডটা দিয়ে গেম প্লে করবেন, কারণ এটা দিয়ে গেম প্লে করার মজাই ছিল আলাদা রকম। আর আমি প্রথমেই বলছি, এই বাস মোডটা দিয়ে কিন্তু অনেক ইউটিউবাররা গেম প্লে করে, কারণ ভালো দেখেই কিন্তু ইউটিউবাররা গেম প্লে করে, বা তাদের কিন্তু অনেক কিছু রিভিউ করতে এই বাস মোডটা দিয়ে ইজি হয় বা ভালো লাগে। তো এই জন্য চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। আর লুকটা দেখছেন অসাধারণ লুক, বেশি করে এটার চাকাগুলো ছিল রিয়েলিস্টিক, আর এক কথায় বাস মোডটা যেহেতু ইন্দোনেশিয়ার থেকে তৈরি, তো এটা খারাপ হইতেই পারে না, সকল কিছুই আমার কাছে ভালো লাগছে। প্লাস স্ক্রিনটা যদি আরও সুন্দর করা যেত হয়তো আরও ভালো লাগতো। তবে চেষ্টা করব এই বাসের জন্য আপনাদের জন্য নতুন কোনো একটা স্ক্রিন নিয়ে আসার। আর এটার আমি যেটা প্রথমেই বলছি, ইন্টেরিয়রের জন্য সবথেকে বেশি ভালো লাগে, এটা একদমই আমার কাছে অসাধারণ লাগে। তো এটা রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম আরও একটি মানে ভিউ মানে প্যাসেঞ্জার ভিউর একটা বাস রিলিজ হয়েছে, চাইলে ওইটাও খুঁজে বের করে আপনারা এই স্ক্রিনটা সেট আপ করতে পারেন। তো চলুন এবার অ্যানিমেশনের কাজগুলো দেখি। তো এক নম্বর অ্যানিমেশন আপনারা এই যে নিচের যে ব্ল্যাক শ্যাডো আছে, এই শ্যাডোটা মানে দেখতে পারবেন। আর দুই নম্বর অ্যানিমেশনে এই যে উপরে যে মানে জানালাটা, এটা একটু মানে আপ ডাউন হবে। আর তিন নম্বর অ্যানিমেশনে পুরো জানালাটাই আপনার অন হবে, অফ হবে। এই ছিল অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনের থেকে এটার ব্রেকিং সিস্টেম আর কন্ট্রোলিং সিস্টেমটা আপনারা সব থেকে ভালো পাবেন, অ্যানিমেশন কি এটা যায় আসে না। আর হেডলাইট ইন্ডিকেটর লাইটের যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু একদমই রিয়েলিস্টিক করা হয়েছে, যেটা কিন্তু এখন পর্যন্ত কোনো মানে বাসে আমি পাইনি এতটা সুন্দরভাবে।
আর আমি যেটা বরাবরই বলে আসলাম যে কন্ট্রোলিং আপনারা একদমই 100-100 কন্ট্রোলিং পাবেন এই মোডটার সাথে। তো চলুন এবার কীভাবে ডাউনলোড করবেন, তো চলে যান আমার ডিসক্রিপশন বক্সে। তো ওই ভিডিওর ডিসক্রিপশনে গেলে একটা ভিডিও লিঙ্ক পাবেন, তো ওই ভিডিওতে গেলে আপনারা এই স্কিন লিঙ্ক প্লাস এইটার এই মড লিঙ্ক দুইটাই আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ইজিলি আপনারা ডাইভ লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। কোনোরকম কোনো ভিপেন টিপেন কানেক্ট করতে হবে না আপনাদের। আর আমি দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে নামতেছে। আর এখন আসে আরেকটি কথায়, কন্ট্রোলিং আর আনকন্ট্রোলিং এটা সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি বলেন যে রিয়েলিস্টিকভাবে ড্রাইভিং করবেন, তাহলে কন্ট্রোলিং আপনার হাতের মাঝেই আছে। আর যদি বলেন ওরা তারা ফুল স্পিড তুলবো, এখন ট্রাফিকের সামনে যে আপনি যদি কোনো ব্রেক করবো, তাহলে সম্ভব না, আপনাকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হবে বা গেমের মতোই থাকবে, আপনি রিয়েল একটা ফিল দিতে পারবেন না। তার আমরা যদি বলেন যে আমি রিয়েলিস্টিক ফিল দেবো, তাহলে আপনার যেটা করতে হবে স্পিড আপনি তুলেন, রাস্তা ভেদে স্পিডের ওপর নির্ভর করে সোজা রাস্তা আপনি বেশি তুলেন, সামনের ট্রাফিকের ওপর লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন গেমের একটা রিয়েল ফিল আসবে। যেখানে সেখানে টপ স্পিড তুলবেন আর অ্যাক্সিডেন্ট করবেন, তাহলে মজা পাবেন না, শুধু বাস ড্যামেজ হয়ে যাবে, এছাড়া আর কিছু না। আর এত সুন্দর বাসটারে হঠাৎ ড্যামেজ না করাই ভালো, আশা করি বুঝতে পারছেন। তো চ্যানেলে যারা নতুন দর্শক ছিলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক মাস্ট করতেই হবে। ইন্ডিকেটরগুলো দেখছেন একদমই রিয়েলিস্টিক ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত আসলাম আজকে আপনাদের মাঝে, প্রায় অনেকটা সময় দিয়ে দিলাম। আগামীতে আবার আপনাদের মাঝে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিতরে ভিউ থেকে ড্রাইভিং করার যে শান্তিরে ভাই, এই বাস মোডটার বলে বোঝাইতে পারবো না। তো এবার ডাউনলোড করে ড্রাইভিং শুরু করুন, আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।